আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরে বোকা, আমি কি একবারই চলে যাচ্ছি নাকি? নিজেকে একটু সামলে নিতে যাচ্ছি। ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখার মতো কষ্টের আর কিচ্ছু নেই আমার মনে হয়। আমার ভীষণ কষ্ট হয় বুঝলি ওদের একসাথে দেখতে। মাঝে মাঝে ভাবি ও দুজন কেন হলো না, বা আমরা আলাদাভাবে কেন আলাদা মেয়ের প্রেমে পড়লাম না। তাহলে কত ভালো হতো বল, এত কষ্ট হতো না। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করি। যদি ভুলভাবে কিছু বলে দেই তবে নিভ্রো খুব কষ্ট পাবে। ওদের বিয়ের কথা শুনেই আমি রাতে ঘুমাতে পারছি না। পরে তো আরও ভয়ঙ্কর অবস্থা হবে। আমি চাই না এমন কিছু হোক। আর আম্মু তো ক্যারিয়ারের কথা ভেবেই নিজেকে সামলে নিতে পারবে। সবই ঠিক আছে, এত চিন্তা করার কিচ্ছু নেই বুঝলি, সব ঠিক হয়ে যাবে। এখন যা তো। ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর বলে, তুমিও জীবনে বেস্ট কিছু পাবে ভাই, তুমিও পাবে, দেখে নিও। রাফা বেরিয়ে যেতেই অভ্র চোখ মুখ মুছে বেরিয়ে পড়ে। তার এখন ঘরে থাকতে দম বন্ধ বম বন্ধ লাগছে, সব মনে পড়ছে গভীরভাবে। একটু ফ্রেশ হওয়া উচিত, বাইরে যাওয়া উচিত, তাই বাড়ির বাইরে চলে গেছে। সাফা ফ্লোরে বসে মুখে ওড়না টেপে কাঁদছে। সেসব শুনে স্তব্ধ, তার নিজের কাছে নিজের খুব ছোট মনে হচ্ছে। তার জন্য এত সুন্দর পরিবারের এমন অবস্থা, কিভাবে সে এটা পারল? সাফা উঠে দাঁড়ায়, রুমে ঢুকে উঁকি দিতেই বিছানার ডায়েরিটা দেখতে পায়। সাফার দম বন্ধ হয়ে আসছে, চোখের পানি যেন থামছেই না। বড্ড অপরাধী লাগছে নিজেকে, তার জন্যে শুধুমাত্র তার জন্য অভ্র দেশ ছেড়ে পরিবার ছেড়ে চলে যাচ্ছে। সাফার সব ঘুরছে, স্বপ্নেও সে এমন কিছু ভাবেনি। কি করবে না করবে কিচ্ছু মাথায় আসছে না। এত সুন্দর পরিবার, যারা কিনা তাকে এত ভালোবাসা দিয়েছে, তাদের সে কীভাবে এতটা কষ্ট দিতে পারে? পরিবার কি জিনিস, সাফা এতদিনে এদের দেখে শিখেছে। তার নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তার জন্য এত সুন্দর পরিবারের এমন অবস্থা, কিভাবে সে এটা পারল? সাফা উঠে দাঁড়ায়, রুমে ঢুকে উঁকি দিতেই বিছানায় ডায়েরিটা দেখতে পায়। সাফার দম বন্ধ হয়ে আসছে, চোখের পানি যেন থামছেই না। বড্ড অপরাধী লাগছে নিজেকে, তার জন্য শুধুমাত্র তার জন্য অভ্র দেশ ছেড়ে পরিবার ছেড়ে চলে যাচ্ছে। সাফার সব ঘুরছে, স্বপ্নেও সে এমন কিছু ভাবেনি। কি করবে না করবে কিচ্ছু মাথায় আসছে না। এত সুন্দর পরিবার, যারা কিনা তাকে এত ভালোবাসা দিয়েছে, তাদের সে কীভাবে এতটা কষ্ট দিতে পারে? পরিবার কি জিনিস, সাফা এতদিনে এদের থেকেই শিখেছে। এদের পরিবারই এখন ভেঙে যাবে তার জন্য? সাফা ফুপিয়ে কেঁদে ওঠে। মেয়েরা তো ঘর পরিবার তৈরি করে, সাজিয়ে রাখে, যত্নে রাখে, তাদের মাধ্যমেই পরিবার তৈরি হয়। তাহলে সে কিভাবে সব ভাঙবে, এটা সে কিভাবে করবে? পরিবার সবচাইতে গুরুত্বপূর্ণ। সাফা চোখের পানিতে তার জামার গলার অংশ ভিজে গেছে। সাফা ডায়েরিটা হাতে নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু খোলার সাহস পাচ্ছে না। তার প্রচণ্ড কান্না পাচ্ছে। কাঁদতে কাঁদতে সাফা ফ্লোরে বসে পড়ে, ডায়েরির কয়েক পাতা এলোমেলো করে উল্টায়, আবার বন্ধ করে ফেলে। পড়ার ইচ্ছে সাহস দুটোই নেই, প্রচণ্ড ভয়ও লাগছে তার। সাফা ডায়েরি কাত করতে গিয়েই একটা ছবি পড়ে যায়। সাফা হাতে নিয়ে নিজের চোখের সামনে ধরতেই সে নিজেকে দেখতে পায়। তার কান্নার বেগ বাড়ে। ছবিটা দেখেই তার আরও বেশি খারাপ লাগছে। সাফার সেদিনের লাইব্রেরিতে টেবিলে হাত দিয়ে ঘুমানোর ছবি এটা। সাফা চারিপাশে দেখে, ছবির পিছনে ছোট্ট অক্ষরে কিছু লেখা আছে। সাফা পড়ে, বলা হয়নি তোমায়, শোয়া হয়নি তোমায়, ভিজানো হয়নি এক পশলা বৃষ্টিতে আমার। তুমি তো আকাশ, আকাশ শুধু দেখা যায়, তোমার মতোই শোয়া যায় না। হাত বাড়িয়ে ব্যর্থ হতে হয়, আমিও তেমন ব্যর্থ, তবুও কিছু করার নেই। মনের কাছে আমি বাধ্য, এর উপরে জোর নেই। তাই না চাইতেও, না পেলেও, না ছুঁয়ে দেখলেও আমার মন তোমাকেই ভালোবাসে। সাফা আর দাঁড়ালো না, সে কিছুতেই তার এত সুন্দর পরিবার ভাঙতে দিবে না। মা থেকে ছেলেকে দূরে সরাতে পারবে না, ভাই থেকে ভাইকে আলাদা করতে পারবে না, কিছুতেই না। নিভ্রের কথা মনে হতে সাফার কান্না আরও বেড়ে যায়। নিভ্রকে সে সত্যিই খুব ভালোবেসে ফেলেছে। প্রথমে তো এতটা কষ্ট হয়নি, তবে এখন কেন হচ্ছে? মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে।
নিভ্র এই কয়েকদিনে এতটাই ভালোবাসা দিয়েছে যে নিভ্রের ভালোবাসায় ডুবে সাফা এখন দেওয়ানা হয়ে গেছে। নিভ্রের ভালোবাসার নেশা লেগে গেছে, আসক্ত হয়ে গেছে সাফা। তার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু তার আর নিভ্রের বিয়ে হলে অভ্র চলে যাবে, তাই তাকেই সব ছেড়ে চলে যেতে হবে। এদের মাঝে থাকা মানে পরিবার ভেঙে দেওয়া, এদের মাঝে দূরত্ব সৃষ্টি করা, যা সাফা করতে পারবে না। সারা রাত সাফা কেঁদেছে, বাবাকে সব বলেছে, তার সাথেই বেরিয়ে এসেছে, ছেড়ে এসেছে ভালোবাসা, পরিবারের জন্য নিজেকে ত্যাগ করেছে, নিভ্রকে ছেড়েছে। আজকের সকালটা নিভ্রের কাছে কেমন যেন বিষণ্ন বিষণ্ন লাগছে, ঘুমটাও ভালো হয়নি, আকাশও মেঘলা, সব কেমন নিস্তব্ধ। নিভ্র ফ্রেশ হয়ে আসে, সকাল 10টায় তাদের বের হতে হবে। সাফার সাথে সকাল থেকেই দেখা হয়নি, একবার দেখা করলে ভালো হয় ভেবে নিভ্র রুম থেকে বাহিরে আসে। সাফার রুম তার কয়েক রুম পরেই, রুমে ঢুকেই সাফাকে পেল না, সারা রুম খুঁজল, তারপর নিচে ছাদে সব ঘুরে নিভ্রের মাথায় হাত, ভয়ে হাত পা কাঁপছে, গেল কই? নিভ্র আবার বাড়ির প্রতিটা রুম পিছনে আগে সব খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও সাফাকে বা তার বাবাকে খুঁজে পাচ্ছে না। নিভ্রের বুক কাঁপছে, কেন যেন অজানা ভয় তাকে আঁকড়ে ধরেছে। নিভ্র ফোন বের করে কল করে বাড়ির সবাইকে জিজ্ঞেস করে, সবার এক কথা, কেউ দেখেনি। নিভ্রের অবস্থা খারাপ, পাগলের মতো চুল টানছে, অভ্র ঘরে নেই, সবাই টেনশনে আছে, নিভ্রের রাগ ভয়ঙ্কর সবাই জানে। নিভ্র আবার সাফার রুমে যায়, চারপাশে ভালো করে দেখে, কিছুই পেল না। নিভ্রের প্রচণ্ড ভয় করছে, সাথে রাগ। মাহি আর তার বাবাকে অলরেডি হুমকি দিয়ে দিয়েছে, কয়েকবার তেড়েও গেছে। অনেক সময় পরে নিভ্রের মনে পড়ে টেবিলের উপরে সাদা খাতাটা। নিভ্র আবার রুমে যাই, খাতা খোলে, তাতে কালো কালিতে লেখা, আমাদের পথ আলাদা, তাই আগেই আলাদা হওয়া উচিত, তাই আলাদা হয়ে গেলাম, আর খুঁজবেন না, কারণ কেউ নিজ থেকে হারিয়ে যেতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায় না। সাফা, নিভ্রের যেন মাথা আকাশ ভেঙে পড়েছে, হৃৎপিণ্ডের ভয়ঙ্করভাবে লাফাচ্ছে, নিভ্রের সব কিছু অন্ধ করার মনে হচ্ছে। সাফা কেন এমন লিখল, কোথায় গেল, কখন ফিরবে, আদেও আসবে তো, খুঁজে পাবে তো, নানা কথা নিভ্রের মাথায় ঘুরপাক খাচ্ছে, রাগে কষ্টে দম বন্ধ হয়ে আসছে। এটা সাফার হাতের লেখা, এটা নিভ্রকে আরো রাগিয়ে দিচ্ছে, রাগে হাত পা থরথর করে কাঁপছে। এর পরে শুরু ভাঙচুর, নিভ্র আশেপাশে সবই ভাঙছে, টেবিল ছুঁড়ে মারছে তো ঘরের আয়না ভাঙছে, তাকে আটকে রাখা দায় এটা সবাই জানে, কিন্তু আটকানোর চেষ্টাও কেউ করছে না, শুধু অভ্রকে কল করছে। অভ্র ছাড়া সব অসম্ভব, নিভ্রের আশেপাশে কেউ নেই, সবাই দরজার পাশে দাঁড়িয়ে কাঁপছে, কিছুই বুঝতে পারছে না কি হয়েছে। অভ্র দ্রুত রুমে ঢুকে পড়ে, নিভ্রের দুহাত কেটে গেছে, গড়গড় করে রক্ত প্রবাহ হচ্ছে। অভ্র উত্তেজিত গলায় বলছে, ভাই ভাই এলো কি, এগুলো করার মানে কি, নিভ্র পাগল হয়েছিস নাকি? নিভ্র কিছুই বলছে না, তার রাগ যেন আরো বেড়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। অভ্র হুট করে জড়িয়ে ধরে, নিভ্র মুহূর্তেই শান্ত বাচ্চার মতো বুকে আছড়ে পড়ে, অভ্র টাল সামলাতে না পেরে বসে, সাথে নিভ্র। অভ্র নিজেরই ভয় লাগছে, নিভ্রের চোখ মুখ দেখে লাল হয়ে আছে, তবুও শান্ত গলায় প্রশ্ন করে, কি হয়েছে, সকাল সকাল পাগলামি করছিস কেন? নিভ্র চুপ, অভ্র নিজের সামনের চুল সরিয়ে দেয়, তারপর কয়েকবার একই প্রশ্ন করে, নিভ্র রেসপন্স করে না, হঠাৎই সেন্সলেস হয়ে পড়ে, বাড়ির সবাই হা করে আছে এমন অদ্ভুত কাণ্ডে। কারো কিছু বলার নেই, কিছু বুঝতেই পারছে না আসলে হলো কি। সাফা চলে গেছে শুনে সবার মনে একটু প্রশ্ন ঘুরছে, কেন চলে গেছে, কেন, কোথায় গেল, কখন আসবে, আদৌ আসবে তো। বর্তমান ঠান্ডা ভেজা বালিতে সাফা বসে আছে, তার সামনে বিশাল হৃদয়ের সমুদ্র, যার একটা একটা ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে পা জোড়া। আকাশে বিশাল চাঁদ, থালার মতো লাগছে সেই চাঁদকে। সাফার দৃষ্টি চাঁদ থেকে সমুদ্রে নামে,
আবার চাঁদে যায়। সমুদ্রের এক একটা ঢেউ তার মনের শূন্যতায় এসে বাড়ি খাচ্ছে। উত্তাপ ঢেউয়ের শব্দে মনের কত জেগে ওঠে হু হু করে। মনের বিষাদময় কষ্টে আবার কাঁপে বুকের বাপাসের হৃৎপিণ্ড। সাফার হাতে পায়েল আর আংটি, আজ নিয়ে শতখানেক বারের উপরে সে এগুলো ফেলে দিতে চেয়েছে। কখনো নদীতে, কখনো পুকুরে, কখনো রাস্তায়, কিন্তু দিতে পারল না। মুঠোয় ভর্তি করে বসে রইল প্রতিবারের মতো। একটা ঢেউ যেমন ভিজিয়ে দিয়ে রূপ পরিবর্তন করে, এই বালির ঠিক একইভাবে একটা বছর তার রূপের কত পরিবর্তন করে দিয়েছে। ভেবেই সাফা তার ছেলের হাসি হাসে। জীবন কত বিচিত্র, বিচিত্র এর রূপ রং, আর সবচাইতে বিচিত্র এর ভালোবাসা নামক যন্ত্রণা। এক বছর আগেও যে ভালোবাসা ছিল আবেগের, আজ কতটা তা গভীর, একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে তা বোঝা দেয়। এই ভালোবাসা চঞ্চল সাফারানী থেকে বুঝদার, কঠিন মুখের সাফার জন্ম দিয়েছে। ভালোবাসা এক জীবন্ত প্রাণ, তা না হলে এত পরিবর্তনের ক্ষমতা এর থাকত না। প্রেম আর ভালোবাসার মাঝেও সাফা বিস্তর ভিন্নতা খুঁজে পেয়েছে। প্রেম যখন গভীর হবে তবে তার প্রেম থাকে না, নাম নেয় ভালোবাসার। সেই রাতে যতটা সাহস নিয়ে প্রেম ছাড়াতে পেরেছে, আজও ততটা সাহস নিয়ে ভালোবাসা বলতে পারেনি। এটাই পার্থক্য। সাফার হেজাবের অংশ উঠছে বাতাসের তালে। এই বাতাসে হৃদয়কে ঠান্ডা না করে আরও উত্তেজিত কেন করে তা সাফার জানা নেই। শরীরের ওড়নাটা উড়ে এসে একবার মুখে পড়ে, আবার তা সরে যায়। সাফা নিচের দুহাত পিছনের বালির উপর দিয়ে রেখেছে, চোখ তার শূন্যে। এবার কত পুরনো আবেগ আবার জেগে উঠেছে মনে, কত তীব্র এর ক্ষত। বাস্তবতার কাছে ভালোবাসা নামক ভয়ঙ্কর কথাটাও হার মেনে নেয়। সাফার চোখের দুই কোণা বেয়ে গড়িয়ে পড়ে অসংখ্য পানির কণা। এটা নতুন না পুরনো ক্ষতর পুরনো পানি, যা প্রতি রাতে এই সমুদ্রের পাড়ে বা নদীর তীরে কখনো বালিশের বুকে নিজেদের জায়গা করে নেয়। সাফা কান খাড়া করে, সমুদ্রের শা শা শব্দ কানে এসে ধাক্কা খায় প্রবলভাবে। হৃদয়ের কোণে কোণে টুকরো টুকরো ভালোবাসা জেগে ওঠে সাথে তার ক্ষত। আর কত সময় বসে বসে চোখের পানি ফেলবি মহারানী? ঝুমার এমন কথায় সাফা কপট রাগ নিয়ে তার দিকে তাকায়, ঝাঝালো গলায় বলল, ঝুমা, কতবার বলেছি আমাকে এই শব্দে ডাকবি না, তারপরও একই ভুল করতে তোর ভালো লাগে? আমার কিন্তু শুনতে ভালো লাগে না। ঝুমা বুঝতে পেরে পাশে বসে সাফার মতো সামনে তাকিয়ে বলল, এতটা ভালোবাসলে ছেড়ে কেন এলি? সবার উপরে ভালোবাসা, তাই তোরও ছেড়ে আসা উচিত ছিল না। সাফা ঝুমার দিকে তাকিয়ে একবার চোখ ফিরিয়ে নেয়, তারপর বলে, কে বলেছে সবার উপরে ভালোবাসা? আমি যদি বলি সবার উপরে ভালোবাসার মানুষগুলো, ওই একই ব্যাপার? মোটেও না, দুটি দুই রকম। যেটা ছেড়ে এসেছি সেটা আমার ভালোবাসা, আর যাদের জন্য ছেড়ে এসেছি তারা আমার ভালোবাসার মানুষ, তাই দুইটাই ভিন্ন। ঝুমা বিরক্তির সাথে শ্বাস নেয়, তারপর দাঁড়িয়ে সাফার হাত টানতে টানতে বলে, হইছে তোর গান দেওয়া, তাহলে চল সবাই ওদিকে, আর তুই এদিকে একা একা বসে কি সব চিন্তা করছস, চল। যাব কিছুক্ষণ পরে, তার আগে বল, তুই তোর ভালোবাসা ছেড়ে আমার কাছে কেন পড়ে আছিস? অভি তোকেও অনেক ভালোবাসে, তোর কাছে থাকলেই ও বেশি খুশি হবে, আর তুই নিজেই আমার ভালোবাসা। ওই দিন যদি তোর সাথে পাশে হুট করে দেখা না হতো, তাহলে তোকে কখনোই খুঁজে পেতাম না, আল্লাহ বাঁচাইছে। আর এতে অভি কষ্টে থাকলেও খুশি। এটা বুঝাতে চেয়েছি, এই কারণেই ছেড়ে এসেছি। ঝুমা অবাক হয়ে কিছুক্ষণ ভাবে, তারপর বলল, ভাই এবার বুঝলাম না। নিজ দায়িত্ব বুঝে নে ইডিয়ট, এসব ছাড়া তুই প্রতিদিন বাড়ির ছেলে মেয়েগুলোরে আমার পেছনে পেছনে নিয়ে আসছো, কি বলতে? ঝুমা বলে না, হাসে শুধু। সেদিন সাফার বাবা আর সাফার সাথে হুট করেই বাসে দেখা হয়ে যায় ঝুমার। ঝুমা সাফার সবচাইতে প্রিয় বন্ধু, তাই সব কথাগুলো শুনেই সাফার সাথে সেও পাড়ি জমায়, লুকোচুরি খেলায়, একসাথেই থাকে তারা। তারা কক্সবাজারে থাকে এখন, তবে বিগত এক মাস এখানে থাকছে। সাফা এক জায়গায় থাকে না,
নানা সময় নানা জায়গায় থাকে, লেখাপড়া চালিয়ে যাচ্ছে, শুধু পরীক্ষা দেয় ভার্সিটিতে, তাছাড়া সে তার এলোমেলো জীবন নিয়েই থাকে। সাফা ছুমা বাচ্চাদের পাশে বসে, বাচ্চাগুলো তাদের বাড়িওয়ালার, সমুদ্রের একটু দূরেই তাদের বাড়ি। সাফা এখানে কিছু ছেলে মেয়েকে পড়ায়, সারা দিন নিজেকে ব্যস্ত রাখে, আর এই এক মাস ধরেই সমুদ্রের সাথে তার বেশ ভাব হয়েছে, তাই এখানে এসে বসে। সাফারা বসে আছে, সবাই গল্প করছে, সাফা উদাসীন হয়ে বসে আছে, তার চোখ সমুদ্রে। তাদের একটু পাশেই কিছু তরুণ তরুণী বসে গান বাজনা করছে, তারা এখানে ঘুরতে এসেছে বোঝাই যাচ্ছে, গল্পও করছে তারা, গল্পের বিষয় ভালোবাসা। সাফা কান পেতে সেসব শুনছে আর মনের অজান্তেই হাসছে, যে বিষয়টা থেকে সে পালিয়ে বেড়ায় সেটাই তার আশেপাশে আলোচনা হয়। এমন কি সে ভালোবাসার জায়গায় বসে আছে, সমুদ্রে তো ভালোবাসার একটা নিদর্শন, তার কাছে সে প্রতি রাতে নিজের বিচ্ছেদের গল্প শোনাতে আসে। সাফা মনে মনে ভাবে সমুদ্র নিশ্চয়ই তাকে নিয়ে হাসে, হাসারই কথা, সাফা নিজেই হাসে। একটা মেয়ে বলে ওঠে, তোর চিরকুটে লেখা প্রেম ভালোবাসা কি এবং বিচ্ছেদ কি, ভয়ঙ্করতা ব্যাখ্যা করো, এবার বল। বলেই সবাই হেসে ওঠে। ছেলেটা করুণ সুরে বলল, ভাই প্রেম তো প্রেম আর ভালোবাসা তো ভালোবাসা, এটা বোঝানোর কি আছে, বাদ দে আর একটা তোল। হবে না, তোরে এটাই বুঝাতে হবে, তুই জীবনে কম প্রেম তো করিস নাই, এখন বলতে পারিস না কা। হ্যাঁ ভাই প্রেম করি ভালো কথা, এতে ডিটেলস জানবো কেউ নয়, ছাড় না। এবার আশেপাশে সবাই চেঁচিয়ে উঠেছে আর বেচারা চিন্তায় মগ্ন। সাফা কান পেতে সব শুনছে আর হাসছে, তার ভালো লাগছে অনেকদিন পরে এদের কথা শুনে। সাফা উঠে এদের পাশে বসে, সবাই অবাক সাফাকে দেখে। সাফা গভীর গলায় বলে, পিকনিকে এসেছো বুঝি? হুম। কোন ক্লাস? এবার অনার্স ফার্স্ট ইয়ার। সাফা আবার হাসে, এই বয়সেই তো আর ভাবে না, পুরনো স্মৃতি সবই পুরাতন, তার কাছেও হয়তো। সাফা আবার উঠতে চায়। ছেলেটা বলে, আপনি বলতে পারবেন এই আজারা প্রশ্নের উত্তর? সাফা ঘুরে তাকায়, চোখে মুখে কঠিন দৃষ্টি। ছেলেটা দাঁত কেলিয়ে হেসে বলে, না মানে আপনি ওই কথাটা শুনেই এদিকে এসছেন তাই বললাম, রাগ করলে সরি। সাফা আবার বসে, ঝুমা দূর থেকে দেখে, সাফা সমুদ্রের দিকে চোখ রাখে একদম গভীরে, তারপর বলা শুরু করার ভঙ্গিতে বলে, হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।